আমার নাম পাপ্পু রায়, আমি একজন বেকার, কিন্তু বর্তমানে আমি একটা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি। কিন্তু লোক আমার সাথে এমন ব্যবহার করে যে আমি ওর মেয়েকে পালিয়ে নিয়ে যেতে এসেছি। কিন্তু আমার মনে হয় কম ভ্যাকেন্সি, দুর্নীতিগ্রস্ত সরকার, দুর্নীতিগ্রস্ত সিস্টেমের সাথে লড়াই করে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়াটাও একটা আর্ট, যেটা আমাদের ভয়হীন ধৈর্যপূর্ণ জীবন গড়তে শেখায়। কিছুদিন আগে আমি যখন প্রেমিকার সাথে ঘুরতে গিয়েছিলাম, তখন সে আমাকে তার বন্ধুদের সাথে লজ্জায় পরিচয় করিয়ে দিতে চায়নি, কারণ আমি বেকার বলে। তারপর আমি সেদিন খুব ভেঙে পড়েছিলাম, সেদিনই আমার পরিচয় হয়েছিল ভগবান রূপী পাপ্পু রায় দাদার সাথে। তারপর সে আমায় বলল, কেমন করে শুধু একটা সরকারি চাকরি প্রেমিকের চোখে কাঞ্চন মল্লিক থেকে সুপারস্টার দেব বানাতে পারে, তারপর আর কি। সেদিন থেকেই সরকারি চাকরির অ্যাসপিরেন্ট হয়ে গেলাম, আর এখন সেই প্রেমিকেরই ছোট্ট মেয়ে আমার সাথে বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে। আমার ইচ্ছা আছে আমি ইউপিএসসি এর মুখ্য সচিব হব, তারপর ইউপিএসসি এর সিলেবাস কম করে সিট দ্বিগুণ হারে বাড়িয়ে দেব, যাতে প্রত্যেকটা অ্যাসপিরেন্ট আইএএস হতে পারে এবং একটি করে ইউটিউব চ্যানেল খুলতে পারে। দঙ্গল 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 দঙ্গল।